নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। খুব অল্প টাকার বিনিময়ে আমাদের জয়েন বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। দেখুন, নির্বাচনের শেষ পর্যায়ে মানে পয়লা জুন যেটা হতে যাচ্ছে, সেখানে যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে যাদবপুর একটা অন্যতম কেন্দ্র, এবং এখানে সৃজন যেভাবে পুরো যাদবপুরের প্রত্যেকটি অলি গলি এবং প্রতিটি জায়গায় যে সমস্ত 7টি বিধানসভা কেন্দ্র আছে চষে ফেলছেন এবং তার ফলাফলটাও পাচ্ছেন। প্রচুর ছাত্র যুব সৃজনের সাথে পায়ে পা মিলাচ্ছে। আর আপনাদের বলি যে তৃণমূল কংগ্রেস কিন্তু সিঁদুরে মেঘ দেখছে, তাই চারিদিকে তাদের এই পেটোয়া বাহিনী, বাইক বাহিনী, ধমকানো চমকানো এটা কিন্তু শুরু করে দিয়েছে। কিন্তু সিপিআইএমের যেই উত্তরণটা দেখছি, এই নতুন ছাত্র যুব যে অংশটা এবারের নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করছে, তারা কিন্তু আর থেমে নেই। চিত্র দেখাবো, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেই দাবাং, তার ভূমিকা সৃজন যেভাবে হাতে নাতে ধরলেন, তাহলে সৃজন যেভাবে প্রতিহত করছে এই ধমকানি চমকানিকে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে হারে হারে বুঝতে পারছে যে কত ধানে কত চাল। নির্বাচনের দিনেও এই মেজাজটা বজায় থাকবে, এইরকম কিন্তু পূর্বাভাস আমরা ইতিমধ্যেই পাচ্ছি এবং সেটা জানানো দিয়ে দিচ্ছেন এই সৃজন ভট্টাচার্য। সমগ্র যাদবপুর জুড়ে সৃজনের যে প্রভাবটা দেখতে পাচ্ছি, যেভাবে প্রভাব দেখতে পাচ্ছি, তাতে একটা অন্যরকম ফলাফল আপনারা আশা করতেই পারেন। 4ঠা জুন কিন্তু যাদবপুর অনেক কিছু বলবে। তো আপনাদের আমি বেশি কথা বলবো না, কিছু ছবি দেখাই, চিত্রটা দেখাই, ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছেন বিভিন্ন মিডিয়া। আমিও সেই ছবি না দেখিয়ে থাকতে পারলাম না। আপনারা দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন যে সিপিআইএম বা বামেরা, এই তরুণ প্রজন্ম বা তরুণ যে ছাত্র যুবদের যে ব্রিগেড এবারে নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করছে, সেটা কী রকম রূপ দিনে দিনে নিচ্ছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের ওপর। ধন্যবাদ। হয়েছে, আমি আপনাকে জানাচ্ছি, আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি, আপনি অ্যারেস্ট করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, আপনি ক্রিমিনাল, ওটা আমি পুলিশের সাথে কথা বলছি, সেটা বলতে পারে আমি আমি আপনাকে নইলি আমি কাকে ফোন করছি, আপনি কাইন্ডলি বন্দোবস্ত করুন। আরে ভাই, এই আচ্ছা বলছি, আপনি দেখান একটু, দেখান কি নেই এই জায়গাটা দাও তো। আচ্ছা বলছি যে একটু দেখান, একটু রাখো রাখো রাখো, ওনাকেও আমি ভালো করে চিনি, মানে কথা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ একজন বলেছেন যে ওখানে ভিতরে কেউ ভর্তি হচ্ছে, আমি বলেছিলাম। হ্যাঁ বলুন, মানে অ্যাজালি আমি তো এসেছিলাম জাস্ট ইনকোয়ারি করতে, মানে কমপ্লেন এসেছিল, বড় মানে বড় তামাংবাবু ছিল না গিয়েছিল, আমি পার্সোনালি বলতে পারবো না, উনি বললেন যে কেউ হয়তো ভর্তি নেই, যাকে আমি উনি তো ওইটাই দেখবেন, আমার মিসবিহেভিয়ার হতে পারে। আমরা কিন্তু এখানে অ্যাডমিট করিয়েছি, ওটা আমি জানতাম না, আই ডোন্ট নো। তুমি দেখে দেখো সুবিধা আপনারা তো আমরা তো সবসময় সরকারের জন্য আসলের মানুষ, আমরা মিসলিডিং বিহেভিয়ার আশা করি না, তাহলে কোনো রকম ভুল হয়েছে, আমার ভুল হয়েছে না, আমরা পুরো খবর একটু দাঁড়িয়ে আমি জানি সেটা হচ্ছে যে ধারণাতে হলো, সেটা হলো যে আমি আস্তে আস্তে শুনলাম আপনারা কেউ একজন আপনাদের মধ্যে থেকে পুলিশকে বলেছেন, মোবাইলে উনি ফটোটা বার করে ওনাকে দেখাচ্ছে এখানে কে মেরে, উনি যখন বলছে এখানে কেউ হসপিটালে আমি একদম উনি আইডেন্টিফাই করার চেষ্টা করছে, আর উনি কনস্ট্যান্টলি মিসগাইড করছে, যারা কাজ করছেন সরকারি মেরুদণ্ডটা সোজা করবে, বাড়িতে বাবা মা আছেন, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ তাদের 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 মুখটা দেখতে হবে,
মানুষ তো হ্যাঁ তাদের মুখ তো একটু একটা 72 বছরের লোক হসপিটালে করে দিচ্ছে আপনি মিসগাইড করছেন মিসগাইড না ভুল কমিউনিকেশন হয়েছে আমি কথা বলতে আমি তো নিজে শুনেছি তারপর আমি কারো কথা শুনে ঠিক আছে উনি অন ক্যামেরা বলে দিয়েছেন কারো কথা শুনে বলছেন দেখলেন না ঠিক আছে কিছু ভেরিফিকেশন করলেন না আপনি বলে কারো কথা শুনে বলে দিয়েছেন ভূত ছবিটা দেখো কে ভূত আছে ছবিটা দেখো আমি সিভিল কমপ্লেইন নিয়ে এসেছিলাম হ্যাঁ সিভিল আমরাই করেছি হ্যাঁ সিভিল হ্যাঁ ও সিভিল দিয়ে আমরা এসেছি আমি শুধু জানতে চেয়েছিলাম এই দুজনের মধ্যে কে ভর্তি আছে আপনি শোনেননি তখন ওখানে দাঁড়িয়েছিলেন আমি ওনাকে খুব নম্রভাবে বলেছি ভদ্রভাবে বলেছি যে সরকারে যিনি সরকারের কাজ যিনি করছেন যিনি কমিশনের কাজ করছেন যিনি প্রশাসনের কাজ করছেন পুলিশকে রিসিভ করাটা তার কাজ এটা ফার্দার যেন না হয় উনি বলেছেন আমি আটকাতে গেছিলাম আমাকে লাথি মারে আর যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার উপর প্রচন্ড চিল্লায় মানে এরকম কথা বলে হঠাৎ করে চিল্লাচ্ছে সবার সামনে চিল্লিয়েছে দুজন এসেছিল যে মেরেছে সে আসেনি দুজন এসেছিল দুজনের মধ্যে একজনকে ধরা হয়েছে আর একজন তো পালিয়ে গেছে আমি এই দুজনই ছিল আর একজন যে মেরেছে সে আসেনি তো তোমার নামটা একটু শ্রীময় চলো কাটো আমি খবর খাই যে আজকে রাত্রি 10:30 অ্যাপ্রক্সিমেটলি আমাদের পার্টি খুব সামনে করি মঙ্গলাচরণ চক্রবর্তী 66 বছর বয়স প্রেসিডেন্টটা ছিল ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল কিছু গুন্ডা আসে সেই গুন্ডারা এসে প্রথমে তাকে বলে সিপিএমের হয়ে বুথে বসা যায় তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার গা বলা সঙ্গে সঙ্গে নেমে কোনো কথারই কিল চর ঘুষি লাথি কপালে এতটা ফেটেছে এইদিকে তাকে বিভিন্ন জায়গায় চোট আছে তখন তাকে বাঁচানোর জন্য একজন 72 বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন 15 বছর বয়সী কিশোর তারা এগিয়ে আসেন তাদেরও চোট হয় তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনাল তারপরে তারা বাইকে করে পালিয়ে যায় বাইকের ইয়ে কি 2426 এই এই বাইকের এটা জেনে রাখো তো বাইকেরটা জেনে রাখো 101 নম্বর ওয়ার্ড পাটুলি থানার অন্তর্গত এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী ক্যান্সার পেশেন্ট তাকে মারধর করা হয়েছিল আমরা অভিযোগ জানিয়েছিলাম তৃণমূল কর্মীটিকে ধরা তো হয়নি বটেই বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে ফলস কেস দেওয়া হয়েছে ফলত এই ঘটনা বাঘাযতীন হসপিটালে তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা মার খেয়েছে সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডামির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয় ধরে নেওয়ার পরে পাটুলি ওসি না নেতাজিনগর ওসি কে কে ধরবে এই গড়িমসিতে খানিকক্ষণ যাওয়ার পর আমরা ফাইনালি নেতাজিনগর থানার হাতে এদের এই যে ছেলেটি সে তার নাম বলেছে সোমনাথ রাউত মিডিয়ার সামনে নাম বলেছে সোমনাথ রাউত তৃণমূল নেতাকেও দেখলাম মাঝখানে এক কে তৃণমূল নেতা কী বলে গেল বাচ্চা সিং না কি নাম সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে আমরা কিন্তু কোনো রকম গায়ে এ করিনি আমরা আইন নিজেদের হাতে তুলে নিইনি এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে আছে একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে ওর বলতে পারছে না তাকে এসে চড় মারে সে এখানে আরও খানিক কী সব বলতে যায় কেওস তৈরি করতে যায় তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেঙে যায় আমার পরিষ্কার কথা এইটা পাটুলি থানার অভ্যন্তরে